হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট মম অ্যান্ড বেবি কেয়ার। গর্ভাবস্থার 9 মাস শুরু হতেই প্রত্যেক গর্ভবতী মহিলা নিজের ডেলিভারির অপেক্ষা করতে থাকেন, বারবার ডেট ক্যালকুলেট করতে থাকে, ডক্টর যে ডেট দেয় বেবি আসার সেটা নিয়েই চিন্তা করতে থাকে, কবে বেবির জন্ম হবে, এই রকম নানা প্রশ্ন ঘুরতে থাকে মাথায়। ডেলিভারি কখন হবে? আবার অনেকে ডেলিভারির সময়ে না হলে কিছুদিন আগে বা পিছিয়ে হলে টেনশন করতে থাকেন। আবার অনেক মহিলা ভয় পান যে সময়ের পূর্বে ডেলিভারি হবে না। তো ফ্রেন্ডস, বিশেষ করে যারা প্রথমবার মা হতে চলেছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল, যে কোন লক্ষণগুলোর দ্বারা আপনি জানতে পারবেন ডেলিভারির আর 2 থেকে 3 দিন বাকি আছে। এই ভিডিওর মাধ্যমে এটাই বলবো, যদি আপনি আপনার শরীরে এই লক্ষণগুলো দেখেন তাহলে আপনি ডেলিভারির জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যান যে আপনার ডেলিভারির সময় হয়ে গেছে। ডেলিভারির সময় হলে গর্ভবতী মহিলার মধ্যে শারীরিক সমস্যা অনেকটাই বেড়ে যায়, হঠাৎ করে কিছু পরিবর্তন লক্ষ্য করেন। কেননা 9 মাস তো আপনি পেরিয়ে এসেছেন, 9 মাসে গর্ভবতী মাকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোমরে ব্যথা, রাতে ঘুম না হওয়া, খাওয়ারে অরুচি, এক জায়গায় বসে থাকতে ইচ্ছা না করা। যদি আপনার কোমরের সাথে পিঠে এবং তলপেটে যন্ত্রণা অনুভব করেন তাহলে বুঝবেন বেবি জন্ম নেওয়ার জন্য পেলভিক এরিয়ার অংশে পৌঁছে গেছে। ডেলিভারির সময় হলে বেবির মাথা নিচে আর পা ওপরের দিকে, অর্থাৎ হেড ডাউন পজিশনে এসে যায় আর ধীরে ধীরে নিচে নামতে শুরু করে, যাতে বাইরে বেরিয়ে আসতে সুবিধা হয়। এই জন্য গর্ভবতী মহিলা ডেলিভারির পূর্বে কোমর এবং তলপেটে তীব্র যন্ত্রণা হতে শুরু করে। গর্ভে 9 মাস বেবি অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে থাকে, যা গাঢ় সাদা এবং হালকা রঙের হয়। ডেলিভারি পূর্বে ফ্লুইড বেরিয়ে আসে, যখন আপনি প্রস্রাবের জন্য যাবেন তখন প্রস্রাবের সাথে গাঢ় সাদা চিপচিপে ডিসচার্জ হবে, অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড বাইরে বেরোতে শুরু করে দিয়েছে, জরায়ুর মুখ খুলে গেছে। তখন আপনি বুঝবেন যে আপনার ডেলিভারির সময় হয়ে গেছে, কেননা শুরুতে একটু একটু করে বেরোয়, তারপরে ধীরে ধীরে বাড়তে থাকে পরিমাণে। 9 মাসে যখনই ইউরিন পাসের জন্য যাবেন লক্ষ্য রাখবেন ফ্লুইড বেরিয়ে যাচ্ছে কিনা। গর্ভাবস্থার শেষ মাসে যদি আপনার প্রথমে হালকা হালকা যন্ত্রণা, কিছুক্ষণ পরপর তারপরে যদি যন্ত্রণাটা তীব্রভাবে হয়, যদি কোমরে খুব বেশি পরিমাণে যন্ত্রণা হয়, অর্থাৎ পিঠে কোমরে এবং তলপেটে যদি তীব্রভাবে যন্ত্রণা হয় আর পেটের ওপরিভাগে খালি অনুভব হওয়া এবং ডিসচার্জ হওয়া এর সাথে, তাহলে বুঝবেন আপনার 1 থেকে 2 দিনের মধ্যেই ডেলিভারি হবে। শীঘ্রই আপনার ডক্টরের সাথে কন্ট্যাক্ট করা উচিত। তো ফ্রেন্ডস, এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন আপনার ডেলিভারির সময় হয়ে গেছে। লক্ষণগুলো দেখে ইগনোর করবেন না, আপনি আপনার ডক্টরের সাথে তৎক্ষণাৎ কন্ট্যাক্ট করুন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এইরকমই প্রেগনেন্সি রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনি আপনার প্রেগনেন্সি লাইফ অবশ্যই এনজয় করুন।